ইসকো স্টিল প্ল্যান্টের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগের তত্ত্বাবধানে বানপুর ও তার সংলগ্ন গ্রামগুলিতে যে সমস্ত জনকল্যাণমূলক কর্মকাণ্ড চলছে তা থেকে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন বেশ কয়েক হাজার মানুষ। গত 1 অক্টোবর 2013 মঙ্গলবার গুটগুটপাড়া গ্রামে একটি শিক্ষাকেন্দ্রের উদ্বোধন হল। গুটগুটপাড়া কমিউনিটি সেন্টারে উপস্থিত ডিজিএম সিএসআর শ্রী সোমনাথ ঘোষ, রামকৃষ্ণ মিশন আসানসোলের স্বামী গঙ্গানন্দজী মহারাজ এই শুভ কাজের শুভারম্ভ ঘটান। উল্লেখ্য, স্কুল ছুট ও অন্যান্য আগ্রহী বাচ্চাদের শিক্ষাদানে আসানসোল রামকৃষ্ণ মিশন বর্তমানে মোট 4টি শিক্ষাকেন্দ্র পরিচালনা করছে। সিএসআর বিভাগের সম্পূর্ণ সহযোগিতায় তারা গুটগুটপাড়ায় পঞ্চম কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব নিলেন। বর্তমানে এই শিক্ষাকেন্দ্রে মোট 80 জন ছাত্রছাত্রী তাদের নাম নথিভুক্ত করেছে। উৎসাহ দানের জন্য প্রত্যেককে স্কুল ব্যাগ, বই খাতা, পেন পেন্সিলের পাশাপাশি প্রতিদিনের টিফিনও দেওয়া হবে। গত 30 সেপ্টেম্বর 2013 সোমবার হিরাপুর মানিকচাঁদ ঠাকুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিএসআর শ্রী শ্যামল সিনহা ও সময়তা মঠের ডাক্তার বাবুরা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকল অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান। এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা নিয়ে সকলে কথা বলেন। এরপর একটি ম্যাজিক শো এর মাধ্যমে বাচ্চাদের সচেতন করে তোলা হয়।